আসসালামু আলাইকুম এ আজকে লাল শাক ও চিংড়ি মাছ দিয়ে ভীষণ মজাদার একটা মুখরোচক রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতে অসাধারণ মজাদার খেতে আমরা উত্তরবঙ্গের মানুষ তো এই লাল শাক ভাজি করে খেতেই বেশি পছন্দ করি অন্যান্য রেসিপি ওইভাবে কখনো ট্রাই করা হয় না তবে আমি যেখানে থাকি সেখানে অনেকেই লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একসঙ্গে রান্না করে খায় তো আমি শোনার পরে ভেবেছিলাম কেমন না কেমন লাগবে তো পরে একদিন ট্রাই করি ট্রাই রেখলাম আসলে অনেক মজা আমি ফার্স্টে এই রেসিপিটা ছোটো চিংড়ি দিয়ে করেছিলাম তো সেটা আমার কাছে ভীষণ মজা লেগেছিলো তো তারপর থেকে বাসায় চিংড়ি মাছ আর লাল শাক দুটো একসাথে থাকলেই আমি রান্না করে ফেলি আবার সুটকি চিংড়ি দিয়েও রান্না করে ভালো লাগে তো আজকের রেসিপির জন্য চিংড়ি মাছগুলো আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা স্ক্রিনে যেভাবে দেখছেন মাথার দিক থেকে কিছু অংশ কেটে ফেলে দিচ্ছি আর লেজের দিকে কিছুটা অংশ ফেলে আর পিঠের যে ফাটা অংশগুলো থাকে সেগুলোতে এরকম কাঠি ঢুকিয়ে আসতে করে টান দিলেই চিং মাছের যে নাড়িটা রয়েছে সে নাড়িটা কিন্তু সহজেই বের হয়ে আসে আর খুব ভালোভাবে বের করে আমি এখন এগুলো ধুয়ে নিব আর এখানে নিয়েছি লাল শাক এক আটির মতো তো লাল শাকগুলো ছোট ছোট আর কচি ছিল টাটকা ছিল আমি গোড়াগুলো ফেলে দিয়েছি দিয়ে ধুয়ে নিয়েছি লাল শাক কাটার পরে কখনোই ধুবেন না এতে করে পুষ্টিগুণ কমে যায় অবশ্যই বড় বড় অবস্থায় ধুয়ে তারপর এরকম ছোট করে কেটে নেবেন তো আমি ছুরি দিয়ে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো এরপরে চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি পছন্দ মতো এরপরে কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসবে বা ট্রান্সপারেন্ট হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব মশলা তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুইটা মিলে এক টেবিল চামচের মতো হবে কিংবা তার কমও হতে পারে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়ো ও ধনে গুঁড়া তো সমস্ত গুঁড়া মশলা পছন্দ মতো বা পরিমাণ অনুযায়ী দিলেই হবে তো এখানে হাফচা চামচের একটু বেশি করে দিয়েছি আর যেহেতু লাল শাকের পরিমাণটা খুব বেশি না তো এরপরে অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আর মশলা কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণই নির্ভর করে তো যখন মশলা কষাতে কষাতে উপরে তেলটা ভেসে আসবে অতিরিক্ত পানি শুকিয়ে যাবে তো সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর মাছগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ ঝাল লবণ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী টেস্ট করে অ্যাড করে নেবেন এরপরে নেড়েচেড়ে খুব ভালো মতো এই চিংড়ি মাছটাকে ছয় থেকে সাত মিনিট কষিয়ে নেব তো নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি তো এই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে চিংড়ি মাছটা কষিয়ে নেব ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি তো এইভাবে করে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি আর ছোটো চিংড়ির ক্ষেত্রেও তারা সেমভাবে রান্না করতে পারবেন আর শুটকে চিংড়ি দিয়ে রান্না করতে চাইলে চিংড়ি মাছগুলো গরম পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে পানি থেকে চেপে তুলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে একইভাবে রান্না করবেন এরপরে একটা বড়ো সাইজের আলু কেটে এরকম লম্বা লম্বা করে দিয়ে দিলাম এই রেসিপির ক্ষেত্রে আলুটা অ্যাড করলে আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে শুধু লাল শাক দিয়েও করতে পারেন তবে আমি একটু আলু অ্যাড করলাম এতে করে আমার কাছে বেশি ভালো লাগে আবার ঢাকনা দিয়ে দিলাম আলুটা প্রায় আধা সিদ্ধ হওয়া পর্যন্ত বা সত্তর আশি ভাগের মতো আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এখানে কার্কেটে রাখা সেই লাল শাকগুলো দিয়ে দিচ্ছি আর শাকগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিব, যখন শাকটা একটু কমে আসবে তখন ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে তো এই শাকগুলো একেবারে কচি ছিল আর কচি শাক সিদ্ধ হতে এমনিতেই কম সময় লাগে তো এখন শাকগুলো এই ঝোল মশলার সাথে মাছের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ আর কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব তো ঢাকনা দিয়ে শাকগুলো কিছুক্ষণ রান্না করতে দেখা যাবে যে শাক থেকে পানি বের হয়ে আসছে আর যেহেতু এগুলো কচি শাক তাই পানির পরিমাণটা একটু বেশি বের হবে এই পানিতে কিন্তু অনেকটা রান্না হয়ে যাবে তবে এই রেসিপিতে ঝোল খেতে কিন্তু ভীষণ মজার হয় তাই আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর এটা শুকনো শুকনো থেকে একটু ঝোলঝোল খেতে বেশি মজার হয় পুরো তরকারি জুড়ে এই ঝোলগুলো চিংড়ি মাছের ফ্লেভারে একেবারে একাকার হয়ে যায় যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজাদার হয় তো ঝোলটা দেওয়ার পর বল কাসতে শুরু করে দিয়েছে তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিচ্ছি তো এভাবে করে রান্না করে প্রায় যখন সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে আসবে সেই পর্যন্ত রান্না করব এরকম একটু ঝোলঝল রাখবেন তাহলে খেয়ে মজা পাবেন তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া অল্প একটু রান্নার শেষের দিকে এরকম ভাজা জিরার গুঁড়াটা দিলে খেতে অনেক বেশি মজার হয় তো এই পর্যায়ে লাল শাক ও চিংড়ি মাছের রেসিপিটি কিন্তু প্রায় হয়ে এসেছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে চুলাটা অফ করে দিব এরপরে পরিবেশন করে নিব। এই রেসিপিটা কিন্তু গরম ভাতে দুর্দান্ত হয় অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর এটা ছোট চিংড়ি বড় চিংড়ি কিংবা শুটকি চিংড়ি দিয়ে সব কিছুর সাথেই অনেক বেশি ভালো লাগে তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ